যারা 2022 সালে এসে ওয়ানপ্লাসের ফোন নিতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো যে ওয়ানপ্লাসের এই ফোনটাতে কি সমস্যা আছে। ওয়ানপ্লাসের ফোন বলতে ওয়ানপ্লাস 9, 9 প্রো, 9R, 9RT, ওয়ানপ্লাস 8T বা ওয়ানপ্লাসের যত ফোন আছে সেগুলোতে কি কি সমস্যাতে পড়তে পারেন, এবং অবশ্যই ওয়ানপ্লাসের ফোন কেনার আগে আপনার যে বিষয়গুলো জানতে হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তবে আজকের মূলত ভিডিওটা ওয়ানপ্লাস 9 এই মডেলটা নিয়ে এটাকে রিভিউ করব, বিশেষ করে এর পারফরম্যান্স, এর ব্যাটারি ব্যাকআপ, এর ক্যামেরা টেস্ট করব, এবং এর ভিডিও কোয়ালিটি কেমন হয়, এবং আপনার 2022 এসে কত টাকা দিয়ে এই ফোনটা নেওয়া উচিত না উচিত না সেটা নিয়েও কথা বলবো, এবং এই ফোনটার বর্তমান মার্কেট প্রাইস কত আছে, আপনারা কোত্থেকে নিলে এটা কমে নিতে পারবেন, সব কিছু নিয়ে কিন্তু আপনাদের জন্য আজকে এই বিস্তারিত ভিডিওটা নিয়ে আসছি। সুতরাং যারা ওয়ানপ্লাস কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যে ধরনের কথা বলবো, আমি যখন এই ফোনটা নিতে গিয়েছিলাম তার আগে আমিও রিভিউ দেখেছিলাম কিন্তু তারা কেউ এই কথাগুলো বলেনি। তো আশা করি আপনাদের অনেক উপকার হবে, এবং আপনারা নেবেন কি না আশা করি এই ভিডিওটাই সেটা ডিসাইড করে দেবে যে আপনার 2022 সালে এসে ওয়ানপ্লাসের কোনো ফোন নেওয়া উচিত হবে নাকি হবে না। এবং এই যে ওয়ানপ্লাসের মডেলটি, এটা হচ্ছে ওয়ানপ্লাস 9 12GB 256GB যে চায়নার গ্লোবাল ভেরিয়েন্ট আছে এটা কিন্তু সেই ফোন, এবং এইটার ক্যামেরা কোয়ালিটি আমরা ফার্স্টে চেক করব, তারপর হচ্ছে এটার পারফরম্যান্স নিয়ে কথা বলবো, এরপর হচ্ছে এটার ব্যাটারি নিয়ে, তারপর হচ্ছে এই ফোনটার ভালো সাইড কী আছে এবং খারাপ সাইড কী আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এইটার মার্কেট প্রাইস কী আছে সেটাও আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন এবার ভিডিওটা আমরা শুরু করি। ফার্স্টে আসি ওয়ানপ্লাসের বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়ানপ্লাসে কিন্তু গরিলা গ্লাস উভয় পাশেই 5 ইউজ করা হয়েছে, প্রেসনেরটা এখানে গ্লাস দেওয়া হয়েছে, আগে এখানে কিছু পলিকার্বনেট ইউজ করা হতো, এবার গ্লাস ইউজ করা হয়েছে। সাইডে আপনারা যেটা দেখছেন এটা স্টিলের এবং যথেষ্ট ভালো কোয়ালিটির। সিমটা পেছনের দিকে দেওয়া হয়েছে, সাউন্ডের জন্য দুইটা ছিদ্র ইউজ করা হয়েছে এবং একটা সিপোর্ট। আর সামনের দিকে যদি দেখেন তাহলে নয়েজ রিমুভালের যে ইয়াটা আছে শুধু সেটা আছে, এছাড়া আর আর সাইডে পাবেন আপনারা হচ্ছে পাওয়ার অন অফের বাটন সহ সাউন্ড বাড়ানো কমানো এবং হচ্ছে সাইলেন্ট বাটন। সাইলেন্ট বাটন বলতে এটা দিয়ে আপনারা ভাইব্রেট করে রাখতে পারবেন, সাইলেন্ট করে রাখতে পারবেন। তো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনে আমি এতে 10/9 দিব, যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির, হাতে ধরলে মনে হয় না বেশ হালকার ভিতরে একটা বেস্ট কোয়ালিটির ফোন আপনি ধরেছেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। তবে অন্য অন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আসছে। এবার আসি ডিসপ্লের ব্যাপারে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা যথেষ্ট ভালো এই প্রাইস রেঞ্জের মধ্যে, বলতে পারেন বেস্ট কোয়ালিটির ডিসপ্লে। ডিসপ্লে নিয়েও আপনার কোনো প্রকার কোনো কমপ্লেইন থাকবে না, ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনি 4K প্লে করে দেখতে পারেন বা আদার্স যত প্রকার আছে সেগুলো নিয়ে আপনার কোনো প্রকার কোনো অবজেকশন থাকবে না বলে আমি মনে করি। ফার্স্টে এই ফোনটার যে প্রসেসর আছে সেটা নিয়ে কথা বলি। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, যেটা বর্তমান সময়ের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রসেসর হিসেবে ধরা হয়, এবং বলা হয় যে গেমিং যারা করতে চান বা যারা ভারী কাজ করেন ফোন দিয়ে তাদের জন্য এটা একটা বেস্ট প্রসেসর। তবে এই প্রসেসরের কিছু সমস্যাও আছে এবং এই ফোনেরও সমস্যা আছে, সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। এছাড়া এতে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আপনারা দেখছেন যে এখানে 48 MP, 50 MP এবং 2 MP একটি ডেপথ সেন্সর ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং যেটা সবথেকে বেশি হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে এতে হ্যাসেল ব্লেডের ক্যামেরা ইউজ করা হচ্ছে, যেটা দিয়ে বলা হয় ক্যামেরা চাঁদের ছবি তোলা হয়েছে এবং অনেক অনেক সুনাম আছে হ্যাসেল ব্লেডের। এবং এই জন্য কিন্তু ক্যামেরাটাকে আমি ইনডেপথ যে বিস্তারিত আলোচনা যেটা বলে বা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, এর ছবি, ক্যামেরা, ভিডিও কোয়ালিটি কেমন আছে, সাউন্ড কোয়ালিটি এটা কেমন ক্যাপচার করছে, ফ্রন্ট ক্যামেরাতে কেমন ভিডিও আসছে এবং ব্যাক ক্যামেরাতে কেমন ভিডিও আসছে বা পোর্ট্রেট মোডে কেমন ছবি তুলছে সব কিছু কিন্তু আমি দেখাবো। এরপরে এই জিনিসটাতে যে জিনিসটা সবথেকে বেশি হাইলাইট করা হচ্ছে সেটা হচ্ছে এর 120Hz রিফ্রেশ রেট, এবং সেটা যথেষ্ট স্মুথ, আপনারা যখন ফোনটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে ফোনটা কতটা স্মুথলি চলছে। এছাড়া এটাতে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 11 দেওয়া হয়েছে, আগে অক্সিজেন ওএস ছিল সেটা বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন 11 নিয়ে আসা হয়েছে, এটাও যথেষ্ট স্মুথ এবং সুন্দর, আপনারা এর প্রত্যেকটা ফাংশন দেখতে পারবেন কতটা স্মুথলি রান করছে কারণ এটা 120Hz। এবার চলুন আমরা ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং আপনারা দেখুন যে এর ক্যামেরা কোয়ালিটি কেমন কাজ করছে। ফার্স্টে যদি আমরা ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি, তবে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 MP এবং এটাতে আপনি যদি পোর্ট্রেট মোডে ছবি তোলেন যথেষ্ট সুন্দর ছবি তোলে, এবং যদি নর্মাল মোডেও ছবি তোলেন সেক্ষেত্রেও হালকা ইনডেপথ সেন্সরের টাচ আপনি পাবেন, যে ব্যাকগ্রাউন্ড হালকা ব্লার হচ্ছে এবং কালার কম্বিনেশন যথেষ্ট হালকা একটু ফ্যাকাশে করে দিচ্ছে বলে মনে হচ্ছে, তবে আমার কাছে কালার কম্বিনেশন যথেষ্ট ভালোই মনে হয়েছে। যারা ভিডিও মেক করতে চান বা এটা দিয়ে ভিডিও শ্যুট করে ইউটিউবে দিতে চান বা যে কোনো কিছু করতে চান তাদের জন্য এটা একটা ভালো ফোন হতে পারে।
এটা হচ্ছে OnePlus 9 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ক্যামেরাটা নিচের দিকে হওয়ার কারণে কোন দিকে তাকালে যে চোখের অ্যাঙ্গেলটা ভালো আসবে এটা বুঝতে একটু কষ্ট হয়। তো এটা একটা সমস্যা, যদি ক্যামেরাটা মাঝখানে হতো আমার মনে হয় আমার চোখের অ্যাঙ্গেলটা আরও বেশি ঠিক থাকতো। তো মোটামুটি স্টেবল আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরা হালকা একটু ডেপথ সেন্সরের ইফেক্ট দিচ্ছে, মানে হচ্ছে হালকা পেছনটা ব্লার করে দেওয়ার চেষ্টা করছে, যদিও সেটা কতটা প্রপারলি হচ্ছে সেটাও আপনারা ভিডিওতে দেখছেন। তবে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে সেটার কোয়ালিটি আরও ভালো হবে। আর সাউন্ডটা তো আপনারা শুনতেই পাচ্ছেন, এখন যে ভিডিওটা শ্যুট করছি সম্পূর্ণ OnePlus 9 এর সামনের ক্যামেরা দিয়ে, এবং যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটাও এই ফোন দিয়েই। তো এবার আমরা পেছনের ব্যাক ক্যামেরাটা চেক করব। এই ফোনের সব থেকে যে খারাপ সাইড আছে সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই দেখুন, এটা হচ্ছে পেছনের ক্যামেরা, এইখানে লাইটটা মোটামুটি ভালোই এসেছে, তবে দূরের জিনিসগুলো একটু আপসা, হয়তো সেটা লাইটের কারণে হতে পারে। কালারফুল জিনিসগুলো যথেষ্ট কালারফুল করে দিচ্ছে, তবে আমার মনে হয় না যে কালার খুব বেশি নষ্ট করছে, একটু ব্রাইট দেখাচ্ছে, সেটা ডিসপ্লের ব্রাইটনেসের কারণেও হতে পারে। আর ব্রাইটনেস খুবই ভালো, দিনের বেলাতে আপনার চালাতে কোনো সমস্যা হবে না, রাস্তার পর হোক, আপনি যে কোনো আউটসাইডে থাকুন আর ইনসাইডে থাকুন, ব্রাইটনেস এতটাই সুন্দর যে আপনার ওই নিয়ে টেনশন করতে হবে না। তো এই ছিল হচ্ছে ব্যাক ক্যামেরা, এবার এটাকে একটু ল্যান্ডস্কেপ মোডে করে দেখি। দেখি ভিডিও করার সময় যদি জুম করা হয় সেক্ষেত্রে কোয়ালিটি কেমন থাকে। এরা স্লো মোশনে যে জিনিসটা সব থেকে ভালো করেছে তা হচ্ছে 240 FPS দিচ্ছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো। তার সাথে হচ্ছে 1080 HD কোয়ালিটি, সুতরাং যারা স্লো মোশনে ভিডিও তৈরি করেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা ফোন। এবার আসি সমস্যা নিয়ে, এতক্ষণ তো আপনারা ফোনটার প্রশংসা শুনলেন, এটার পারফরমেন্স নিয়ে কথা বললাম, ক্যামেরা নিয়ে কথা বললাম, এবার আসি সমস্যা বলতে, এইটাতে ব্যাটারি ব্যাকআপ দেয় মাত্র 5 ঘন্টা বা 5 ঘন্টারও কম। 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা কিন্তু বর্তমানে সব দামি ফোনগুলোতেই 4500 mAh বা 4300 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, কিন্তু ব্যাকআপ এত খারাপ ব্যাকআপ ভাই, এটা আপনারা চিন্তাও করতে পারবেন না এই ফোনটা কতটা খারাপ ব্যাটারি ব্যাকআপ দেয়। প্রথম 100% চার্জে এটাতে আমাকে ব্যাকআপ দিয়েছে 4 ঘন্টা 50 মিনিট। চিন্তা করা যায় 4 ঘন্টা 50 মিনিট, তাও কোনো প্রকার গেম প্লে ছাড়া, নর্মাল ফেসবুক, ইউটিউব, টিকটক এই ধরনের হাবিজাবি অ্যাপস যত। এরপরে আমি যখন দেখলাম এর ব্যাটারি ড্রেন কেন হচ্ছে বা ব্যাটারি এত দ্রুত কেন কমে যাচ্ছে, সেটা আমি ফাইন্ড আউট করলাম এবং এর সলিউশনও আমি করে ফেলেছি। অলরেডি আমি আগের থেকে 2 ঘন্টা এখন 6 ঘন্টার আপ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এবং ফুল ইউজ করছি। তো আমি সেটা কীভাবে করছি তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি অলরেডি তৈরি করেছি, সেটা আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো। যারা আর যেটা সবথেকে বড় সমস্যা ফেস করেছি, সেটা যদি আপনি রাত্রে রেখে দেন বা যদি আপনি ফোনটা রেখে দেন, অটোমেটিক ব্যাটারি কমছে, এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। অপটিমাইজেশন এত খারাপ কল্পনার বাইরে। তো এই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত বলছি, এটা আমার কাছে সবথেকে বড় সমস্যা মনে হয়েছে। এবং এই সমস্যার সমাধানের জন্য আমি যখন বিভিন্ন ভিডিও দেখলাম যে এই সমস্যাটা কেন হচ্ছে, আমি দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অ্যাপস রান করছে এবং যে 120Hz রিফ্রেশ রেট আছে সেটার জন্য চার্জ বেশি ড্রেইন হচ্ছে। তো এই সমস্যাগুলো একটা ফোন আমি কী দেখে নিয়েছি, যে এটার পারফরমেন্স দেখে নিয়েছি, এটার ডিসপ্লে দেখে নিয়েছি, এটার ব্রাইটনেস দেখে নিয়েছি, কিন্তু সেগুলোই যদি আমাকে কম রেখে, ডার্ক মোড অন রেখে, অন্য অন্য সমস্যার সমাধান করে যদি ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে হয়, তাহলে আমি এগুলো দেখে ফোন কেন নিব। এবং এটার প্রাইস কিন্তু কোনো মিড বাজেটের ফোন না, এটা হাই বাজেটের ফোন। যদিও বাংলাদেশে আনঅফিসিয়াল আসার কারণে আমরা এই ফোনগুলো কমে পাচ্ছি, তবুও যদি আমি এই বাজেটের A52 বা স্যামসাংয়ের A72 কথা চিন্তা করি, সেগুলো কিন্তু এর থেকে অনেক ভালো ব্যাকআপ দিচ্ছে। এবার আসি 2022 সালে এই ফোনটা আপনার নেওয়া উচিত হবে কি হবে না। তবে এই সময়ে যদি প্রাইজিংয়ের ব্যাপারটা আসি, এই ফোনটার অফিসিয়াল প্রাইস 65 আপ, বাট আনঅফিসিয়াল, যেহেতু বাংলাদেশে অফিসিয়াল OnePlus ফোন সেইভাবে পাওয়া যায় না, কিছু হয়তো দোকানে নিয়ে আসে, বাট আনঅফিসিয়াল ফোনগুলো বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম প্রাইস। তবে কমন প্রাইস হিসাবে 44,500 অথবা 45,500 আপনার 12GB 256GB পেয়ে যাবেন। তবে যদি আপনারা মার্কেট ঘোরাঘুরি করেন, আপনারা 43,000 বা 43,500 এই ফোনটা পেতে পারে, সে অবশ্যই দেখে নেবেন। আর যারা OnePlus নেওয়ার কথা ভাবছেন, আমি বলবো আপনাদের না নেওয়া উচিত। আপনারা যদি গেম খেলার জন্য নিতে চান, আপনারা কি দিনভরে চার্জে গুজে দিয়ে গেম খেলবেন, তবে এটাতে খুব বেশি হিটিং ইস্যু নেই। শুধুমাত্র যারা গেম লাভার আছেন, যে আমার 3-4 ঘন্টা চার্জ থাকলেও সমস্যা নেই, আমি দিনভরে শুধু গেমই খেলবো, চার্জ দেবো, গেম খেলবো, তারা কিন্তু এটা নিতে পারেন।
আর যারা একটা ফোন অনেকদিন ইউজ করতে যাচ্ছেন আমি আরো ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করব কিভাবে আপনারা OnePlus এর যে কোনো ফোনে ব্যাটারি দ্রুত কমে যাওয়ার সমস্যাটা সমাধান করতে পারেন